শিরকের গুণা বুঝেন, পীর পূজা মাজার পূজা, যাইয়া দুধ মাজারে সিতে ভরে গেলেন, বাবা দে, বাবার কাছে আছে লম্বা লম্বা ঘোড়ার ডিম, ওটা দেবো তোমার ঘোড়ার ডিম মগার ফমগা, আর বাবার নাই খবর, কথা কও না কেন, মাজারের হে পায় গিরিল ধরে ডলে হে তেল ডলে, বাবা দে দে বাবা দে, ক্যা ওইটারে বাবা কাছ তোর মার কাছে কবে আইছিল মগার ফমগা, নিজের বাপের খবর নাই ও মাজারে যে তেল ডলে, কথা কও না কেন, পীরের পায়ে শেষ দাদে আছে না নাই, তোর পীরের পিটাই আল্লাহ টেন্ডুল কাটা পাবে, বাপা হারামি কোথা কা, হাসেন কেন, ওই কি লোকটা কত সহি বলার জায়গা, বাবা 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 বাবা, বাপেও কয় বাবা, তোর অতি ভাইরা ভাই হারামি, নিজের বাপরে বাপ কয় না পীরের বাপ কয়, কেন আল্লাহ বলেন এই গুনাহ যদি তোর অ্যাকাউন্টে না থাকে, দেখছেন কত বড় মারাত্মক পীরের সেজদা দেয়া আর মাজারে সেজদা দেয়া, এই গুনাহ যদি না করস আর যত গুনাহ করছো, জিনা করছো কত কত হাজার বার, জিনা করছো কত হাজার বার, চুরি করছো, ওই মালটা বুঝাই দিস যে অত মাফ চাইনিস ভাই, যখন তোমার কদুরে চুরি করছিলাম তখন আমি ভালো ছিলাম না, তোমার ঘরে নারকেলটা যখন চুরি করছিলাম আসলে বন্ধু বন্ধু মিলে খাইছিলাম তো, তুমি সাঙ্গাও আমার ছিলাম দেখো নাই, মাফলাট মুড়ে ফেসে ফেপে চুরি করছিলাম দেখো নাই, তুমি ভাই মাফ করে দিও, যদি কেন মাফ করবো না তাহলে পাওড়া জড়াই ধরে কইয়েন ভাই দাম নেই, এই গেলে তো চুরি করছিলাম বন্ধুরা মিলে দে মাফ করে দে, যদি এই লোকটা মাফ করে দেয় আমার রব্বে করে সবগুলো মাফ করে দিবে, বজন আল্লাহ সেই কথা বলেন, শুনেন কোরআনে কি বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, বান্দারে তওবা করছর গুনাহ থেকে যদি শিরকের গুনাহ না থাকে, শিরক করলে আবার কালেমা পড়ে মুসলমান হইতে হবে, খালি তওবা করলে কবুল না, পীরে সেজদা দিছর মাজারে সেজদা দিছর গাছের সেজদা দিছর বাসের সেজদা দিছর, ও তখন আর তওবা করলে কাজ হবে না, তওবা করে আবার কালেমা পড়ে মুসলমান হতে হবে, এ বান্দা জীবনে যত গুনাহ করছর আমি রব্বে কারিমের কাছে ইল্লা মান তাওয়া, তোর তওবার দরজাটা খুলছর, ও মালিক না বুঝা আমি তওবা গুনাহ করছি তোমার কাছে মাপ চাই, আমার আল্লাহ বলেন বান্দা মাপ করব তো করবই, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তওবা করার পরের থেকে নেকের কাজ করবি, তুই ওয়াদা দিয়েছিলি ইউবাদদিনুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তোর জীবনের গুনাহ মাপ করে দিব, যত পরিমাণ গুনাহ মাপ করব, ইউবাদদিনুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তত পরিমাণ আমি নেকের দ্বারা ভরপুর করে দিবা, তারপর যদি জোরে কর না, যাদের চোখে ব্যথা আছে হাড়ের ব্যথা আছে ডায়াবেটিস আছে আপনার রোগ থাকবে না, এই চাষা আর বড় সবান আল্লাহ পায় না, এই ভীম ধরে রয়েছে লাটিমের মতো চোখ লড়ায় না সরায় না কিছুই, মুখ লড়ে না চোখ লড়ে, কি অবস্থা বুড়া গুলার, চিন্তা করে তাকবির তুকবির দিয়ে যদি শীতে মরে যায় গা মরে যান যান সত্তরটা বউ পাবেন মরার পরে, চাষা বুড়া গুলা কঠিন, এগুলি এগুলা যদি দেখবেন জ্বলন্ত চুলার মধ্যে হাত দিলে সহজে আগুন লাগে না, এগুলো তাজা কই মাছ খাওয়া লোক তো, বাবা একবার সুবহানাল্লাহ বলবেন জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন, ওই গাছটা এত বড় হবে জানেন, এটা কি ট্যাকেরাটের সমান না, মাদারীপুর সমান না, বাংলাদেশের সমান না রে বাবা, এইরকম দশটা পৃথিবী এক জায়গায় করলে যতগুলি জায়গা এর সাথে বেশি শাখা প্রশাখা ওই গাছটা, পাঁচশো বছর ওই গাছের নিচ দিয়ে একটা ফেরেস্তা ঘোড়ার আকারে দৌড়াবে, ওই গাছের সাবাকতি কোনো সম্ভব নয়, আর এই হাদিস খান লেখছে কেন জানেন, ফাজাইল আমল কিতাব আল্লামা জাকারিয়া তাবলিগ জামাতের কর্ণধর হলিকুল শিরোমণি মুজাহিদে আজম শায়খ জাকারিয়া অপ্রতিদ্বন্দ্বী শায়খুল হাদিস শায়খুল হিন্দ যাকে বলা হয় ওলি জিন্দা ওলি মিয়া, কোন হাদিসে যদি সে কখনো ধরা খেয়ে যেত মনে রাখতে থাকতো সবের ভিতরে বিশ্ব নবীর ডাইকে ফয়সালা করতো, কি চিন্তা করছেন শায়খ জাকারিয়ার আপনি,
আমার সান দেহে নাইছেন সবাই কিন্তু বোর কাছে ধরা চারটা তিনটা যখন ওয়াশ করে উঠি কারণ আমার বাড়ি যেটা এখন থাকি না তো সাততলা তো সাততলায় থাকি যখন উঠি ওটার পরে আল্লাহ শুকর বাবা দরজায় বেল দিলে দেহি ওঠে গুলশাবের মতো মোড়ায় তো মনে মনে কই এত বেড়ার হাসা এলাম কান্দা এলাম আর তুই মোড়াস মনে রাখবেন হাসবেন না আমার বাপ ও আমার মার কাছে ধরা আমার সাসা ও সাসির কাছে ধরা এই সেক্রেটারিও ধরা কথা কন না কেন নবীরা ধরা ছিল মিয়া তুমি আর আমি কে তোরালি যুবক পোলাপান চিন্তা করো তাহলে বিয়েই করুক না সারা জীবন প্রেম করে চালাই যা এইটা আবার করিস না এটা করলে ধরা খাবি জনমের খাওয়া আইসা বাড়ি খাবি একবারে কথা ঠিক না বটে যুবক পোলাপান ওই বদর ভাষা বিরিজের অনেক কারাই থাকে কোন সময় অলেক আইব সন্ধ্যা হয়ে যাওয়া অলেক আসে না ফোন দিছে তুই কই আব্বা বা দরজার কাছে বো আমি আইতে পারি না তোর আব্বার গোষ্ঠী কি লাই তুই এই রাস্তা দিয়ে এলো তোর দিছি কালকা যেই ছেলে তোর কয় তোর আব্বার গোষ্ঠী কি লাই ওই ছেলের লাগে প্রেম করে সে মগি এরম আছে না নাই আছে না নাই যুবক ভাই যতটুকু প্রেম শরীর লেগে করস যতটুকু সময় নষ্ট করস এর একশো ভাগের সময় আমার মওলার জন্য লাগা একশো ভাগের এক ভাগ সময় লাগা এই ফেসবুকে যতটুকু সময় চ্যাটিং করস সব ফেসবুকের লাইনে থাকুস এর এক হাজার ভাগের এক ভাগ আমার মওলার পিছনে লাগা মানে কোরআনের পিছনে লাগা তুই আল্লাহর ওলি হয়ে যাবি কথা বলেন না কেন কথা বলেন না কেন আজ থেকে নিয়ত করো ফেসবুকে যতটুকু সময় আমি লাগাই অন্তত ওর থেকে দশটা মিনিট আমার মওলার জন্য লাগাবো ইনশা আল্লাহ ইনশা আল্লাহ অবদান আমার দিকে তাকান আল্লাহ এই জমিন থাকার জায়গা না পারবেন না থাকতে কোন রকম থাকার জায়গা নাই পাক দেশের ওলি কি এখানে বইয়া কুত্তা খাদায় হ্যাঁ সব হ্যাঁ সব হ্যাঁ সব এক এক মুরিদির জায়গায় বাবা কি করেন আমি দেখতেছি মক্কা ঘরের সামনে একটা কুত্তা জিব্বা বাইর করে করতেছে এর লেগে আমি সরাই দিছি মুরিদেও কি গরু মার্কার পাড়া মার্কা মুড়ি তাই চিন্তা করেন ও বিশ্বাস করে কয় বাবা হেনে বসে কেমনে আপনি কুত্তা খাদেন মক্কার কুত্তা কইস না এই কাশপ খোলা বাসের লাইট সামনের হেডলাইট মারলে আধা কিলো যায় আর আমার চোখের হেডলাইট মারলে মক্কা বন্ধ যায় ওই মুরিদের বৌয়া ছিল আবার একখান করা জিনিস যখন বউর কাছে গল্প করে দেখবেন যত তো মুরিদের বউটা খুব করা কয় তোমার পিরি এরকম মুরিদ কয় এতে লাইট মারলে মক্কায় যায় চোখের আলো বিশ্বাস কর বাবা আমাকে সামনে ডিলিট দেয় আর কুত্তা খেয়ে দেয় হারে এত বড় অলিরে আমি জীবনে যদি একক তো খাওয়াইতে পারতাম আমার জীবনটা ধন্য গো আহা লাখ লাখ টাকা খরচ করে বেড়ে মক্কায় যায় আর এনে বই মক্কায় যায় হ্যাঁ জীবনে যদি একক তো না দাওয়াত খাওয়াইতে খাওয়াই পারতাম গো কই আম্মু কেন কবে আনলো আগাম বৃহস্পতিবার আনছে বিশ্বাবারে বহুত কষ্ট করে আনছে বাবা ও বাবা আপনি যদি একক তো খান আমার বউ পাক আমার বউ খুশি আমিও খুশি জান্নাতে যাম গা বাবা হ্যাঁ ঠিক আছে আইসে আসার পরে আল্লাহর বান্দি আছে করা পীরের মুড়ি তার বাপ করা পীরের মুড়ি তাবলি গলার ভাজা মাছারটা কায়দা মতো বাজছে ডিম করা ভুনা কইরা ভাতের নিচে দিয়া উপরে ভাত দিছে আবার ফিলাসটা করিয়া সাইফে সাইফে দিয়া কয় তুমি নামাজ পড়াও আমি বাজান রে খাইতে দিই স্বামীর মসজিদে খেদাইছে মগাডারে মগাতে খেদাই দিয়া প্লেট দিছে বাবা আপনি খান আমি বোরকা পরে আইসে আপনি খান এখন বৌমান লবণ কয়ে যে বাবা পানি কয়ে যে খান তরকারি দেব না বাবা আছে পাবেন না ইনশাল্লাহ শুরু করেন বিসমিল্লাহ বলে আরে তরকারি না দিলে কি শুরু করবেন দাও মস্কারা করতেছ দাও তরকারি টরকারি রাঁধো না নাকি নুন বাদ দিবা তাহলে কও শুরু করি ফিরের মুড়ি তাবলি গলার মাইয়া তো আস্তে আইয়া হাতে তো পূজা লাগানো
আঙ্গুল দিয়ে ধাক্কা দিয়ে কয় যেই যেই বদমাইশ রে বদমাইশ, এহেনে বইয়া চোখ ফুড়াইয়া কই মাছ নিচি আছে তাই দেখে না বলে চোখ ফুড়ে লাগ মেরে মক্কায় কুত্তে খাদায়, এ মাছ আরো জোর আন তো মাইয়া রে কয় তাড়াতাড়ি জারু আন, যদি কখনো ডাক আসে বুকে রক্ত ঠেলে দিয়া কুত্তা ফুটেন এখন কইতেছ বাইতে যাওয়ার সময় তোমার ভাবনা নেই, আমি সামনে গাড়ি লিয়ে যাব বদর বাজে যাওয়ার লাগবে একা একা গাড়ি চালিয়ে, তুমি তো কইছো আল আমরা আছি তোমার পাশে আপনার লাগবে না আল্লাহ থাকলে হবে ইনশাল্লাহ, বলেন আরো জোরে বলেন একসাথে বলতে হবে বিশ্ব নবীর যে গালি দিবার জায়গায় পুঁতে ফেলবে কথা বলতে হবে মুসলমান। বাংলাদেশে আলিম উলামা সিল্লায় বাইতুল মোকাররম সিল্লায় বন্ড বীর হয়ে লেজলারে হাজির পরে কথা কন না কেন সরমনে আল্লাহর কুতুব সিল্লায় কইগুলো রাজনীতির লেগে রাস্তায় নামছে তাবলি গুলার দোয়া করে কাকরাইল বইয়া এরা কয় এগুলা পিকনিক করে, তা তোরা কি করস তোরা কি করস মহিলা পুরুষ লইয়া নাচানাচি করস জুতা দিয়ে বাইরে কপালে সারা ফাটালাম একবার বদমাশ এবো বদমাশ কষ্ট হইতেছে যাবেন গা, যদি কেউ রড়তে দেহি মনে করবো ওইটার মরিত আর যাইতে পারবেন না লুঙ্গি টেনে ধরবো যা করে খোদায় আজকে ইনশাল্লাহ বলেন কষ্ট হইতেছে, তাহলে বাজান যত গুণা করছেন শেরেকের গুণার মানুষের মার্ডারের গুণা যদি না হয় তাকে আল্লাহ মাফ করে দিবে ইনশাল্লাহ বলেন, বাজানলে তলে বলেন আল্লাহর সাথে দয়ালু কেউ আছে।